আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন সুলাইমান টেক চ্যানেল, আর পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি সুলাইমান শেখ। বন্ধুরা, আজকে দেখাবো কি করে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন। খুব সহজে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন শুধু একটি কোড ডায়াল করার মাধ্যমে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য প্রথমে চলে আসতে হবে ডায়াল প্যাড অপশনে। আমরা এখন ডায়াল করবো *247#। আপনি যে কোনো সিম থেকে এই কোডটি ডায়াল করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য। চলুন ডায়াল করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস চলে আসছে। এখন বিকাশ ব্যালেন্স চেক করার জন্য আমরা 7 নম্বর অপশনটায় চলে যাব। মাই বিকাশ নামে এখানে 7 নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটায় চলে যাব। চলুন যাওয়া যাক। বন্ধুরা, এখানে 1 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স। এখন চেক ব্যালেন্সে চলে যাব। বন্ধুরা, এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন। আমারটি আমি দিয়ে দিচ্ছি। এখন সেন্ডে ক্লিক করে দিবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে। আপনি খুব সহজে এভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন আপনি নিজেই, খুব সহজে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।